আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমাদের চ্যানেলের নতুন গল্প সালসাবিল সারাপুর আমার চন্দ্রাবতী গল্পের 3 নম্বর পর্ব। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর কমেন্ট করে জানিয়ে যাবেন গল্পটা চলবে কি চলবে না। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, নিয়মিত ভালোবাসার গল্প পড়তে চান, তবে দেরি না করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশ বিদেশের নানান ক্রিকেটারদের মিলন মেলা বসেছে। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে উপলক্ষে এই আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চারদিকে আলোর তীব্র জলকানিতে এই ভরা সন্ধ্যাকে আলোর ফোয়ারা বলে মনে হচ্ছে। গোল গোল টেবিলের সামনে বসে আছে বিপিএল এর এক একটা দলের খেলোয়াড় এবং তাদের প্রতিনিধি কোচ। নিজের সহকর্মীদের সাথে টুকটাক আলাপ করছে ইয়াদ, সম্পূর্ণরূপে অনুষ্ঠান উপভোগ করলেও কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি তার পাশের টেবিলে বসা জামালের দিকে। ইয়াদের সাথে জামালের চোখাচোখি হতেই জামাল নিজের দৃষ্টি নিচু করে নিল। পরক্ষণ ইয়াদ বুঝল জামাল তার দলের প্রতিনিধির কানে ফিস ফিস করে কিছু একটা বলছে। ইয়াদের অদরে বাঁকা হাসি, ইয়াদের যেন জামালের বলা প্রত্যেকটা কথা বলে মনে মনে জানান দিচ্ছে। নিজের খরশন গালে হাতের তালু ঘষে সামনের দিকে দৃষ্টি জ্ঞাপন করলো সে। ইয়াদের মোবাইল বেজে উঠতে ইয়াদ মোবাইল হাতে নিয়ে টেবিল ছেড়ে উঠে পড়ল। স্পিকারের তীব্র শব্দে এই জায়গায় বসে মোবাইলে কথা বলা একেবারে অসম্ভব। ফোন রিসিভ করতে ইয়াদের মা ডালিয়ার অভিযোগ প্রবেশ করলো ইয়াদের কর্ণ গহ্বরে। আব্বা অনুষ্ঠানের পর বাসায় এসে যাবে, থাইল্যান্ড থেকে এসেছো 3 দিন হলো, এখনো বাড়ি পর্যন্ত আসলে না? বিপিএল এর কাজে ব্যস্ত ছিলাম আম্মি, কাল রাতে ফিরবো। আজ রাতে আসবে, যত রাতি হোক, 3 দিন পর খেলা, এই বিপিএল শুরু হবে, এরপর তোমার দেখা পাওয়া আমার জন্য দুষ্কর হয়ে যাবে। ইয়াদু যেটা বলছি সেটাই করবে, তোমার বাবা কিন্তু রেগে আছে। ডালিয়ার কথায় শান্ত হলো ইয়াদ, সে স্বাভাবিক কণ্ঠে আওড়ালো, দেরি হবে তবে আজই আসবো বাসায়, অনুষ্ঠানে আছি আমি, রাখছি। আমি অপেক্ষা করব, আসবে কিন্তু। ইয়াদ ফোন রাখলো, ফোনের স্ক্রিনে নিজের বাবা মায়ের সাথে তার হাস্যোজ্জ্বল ছবির দৃশ্যমান। গত ঈদে মা বাবার সাথে তার এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছিল তার ছোট্ট বোন মারিয়া। কাকতালীয়ভাবে ইয়াদের এই ছবিতে 3 জনকেই অমায়িক লাগছে। ক্রিকেটের কারণে ব্যক্তিগত অনেক মুহূর্ত উপভোগ করতে পারেনি সে পরিবারের সাথে, তাই নিজের মনে ওয়াদা করলো ইয়াদ সামনে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে সে নির্দ্বিধায় অংশগ্রহণ করবে, দরকার পড়লে তার ক্রিকেটের জন্য অনুষ্ঠানের সময়কে পরিবর্তন করা হবে। সামনে থাকা বিরাট রঙিন আয়নাতে তাকিয়ে ইয়াদ নিজের পরিহিত গাঢ় নীল রঙের কোটের বোতাম আটকে নিল। আয়নাতে নিজের পাশাপাশি অপর মানুষের অভাব থেকে ইয়াদ পিছনে বাঘ ফিরালো। মিস্টার সিনহা, অনুষ্ঠান ছেড়ে এইখানে নতুন শিকারের তালাশ করছেন বুঝি? আহ ইয়াদ, তুমি কি আমাকে সারা জীবন সন্দেহই করে যাবে? আলবত করে যাব। যেখানে আপনি নিজেই খেলা ফিক্সিংয়ের জন্য আমাকে 4 বার কু প্রস্তাব দিয়েছেন, সেখানে আপনাকে সন্দেহ না করার মতো আমি কিছুই দেখছি না। ইয়াদ নিজের হাত ঘড়ি ঠিক করে জবাব দিল, তোমার কাছে কি টাকার কোনো মূল্য নেই? 3 ম্যাচের সমতুল্য টাকা দিতে চেয়েছি তোমাকে, কিন্তু তুমি নিলেই না। ঢাকা গ্লাডিয়েটর্সের কি তোমার অতি প্রিয়? সেটা আমার ব্যাপার তো জামাল, যেহেতু আপনার কানে এইসব বাতিয়ে দিয়েছে আগে, তাকে পরবর্তীতে আমার সাথে কথা বলতে বলবেন, তার না বলা কথা আপনার মুখ দিয়ে বের হয়, বিষয়টা আমার প্রচুর বিরক্ত লাগে। খেলা ফিক্সিংয়ের যে অপরাধ আপনি আর জামাল মিলে করেছেন, এর খোলাসা হলে আপনাদের মেরুদণ্ড ভেঙে যাবে, এরপর সোজা হয়ে দাঁড়াতে পারবেন বলে আমার মনে হয় না। ইয়াদের কড়া কণ্ঠ। জনাব সিনহা হেসে উঠল, ক্রিকেট জগতে আমার বিনাশ এত সহজ না, তুমি একমাত্র যে আমার সাথে জোর খাটিয়ে তর্ক করো, দেখা যাক মেরুদণ্ড কার ভাঙে, সাবধানে থেকো ইয়াং ম্যান। কথাটা বলে সিনহা হাত উঁচিয়ে ইয়াদের কাজ চাপড়ে দেওয়ার আগে ইয়াদ তার বুক সমান সিনহার কাজ চেপে ধরল। ইয়াদ কাউকে ভয় করে না, তাই ইয়াদের সাথে কারো তুলনা করা একেবারেই বেমানান। চোরের 10 দিন মালিকের 1 দিন, সাবধানে থাকবেন স্বয়ং আপনি। ইয়াদ নিজের কথা ব্যক্ত করে পকেটে হাত ঢুকে দ্রুত পায়ে অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে। এইদিকে ইয়াদের হুমকি এবং অবমানে সিনহার টিস্যুর সমেত নিজের ঘর্মাক্ত মুখমণ্ডল মুছে নিল। অনুষ্ঠানে গিয়ে ইয়াদ বাকিদের সাথে আবারও ব্যস্ত হয়ে পড়ল। একে একে বিপিএল এর অংশগ্রহণ করা সকল দলকে সংবর্ধনা জানানো হলো। ঢাকা গ্লাডিয়েটর্স এর অধিনায়ক হিসেবে নির্বাচিত হয় ইয়াদ। খাওয়ার পর্ব শেষে ইয়াদের কিছু নিজের কিছু লোকের সাথে দেখা করে বেরিয়ে পড়ল নিজের প্রাইভেট কার নিয়ে।
ঘরে রাস্তার কাছাকাছি বাঘ ফেরানোর পূর্বেই রাস্তায় মোড় সে ফারসিব, ইয়াসির এবং স্পন্দনকে দেখতে পেল। ইয়াদের গাড়ি তাদের দৃষ্টি এলে হাত নাড়িয়ে দিল স্পন্দন, যার অর্থ গাড়ি থামাতে বলল। ইয়াদের প্রাইভেট কার থামল। গাড়ি থেকে বের হতে একে একে স্পন্দন, ইয়াসির আর ফারসিব আলিঙ্গন করল তাকে। ইয়াদ বিস্ময় সুরে তাদের প্রশ্ন করল, তোরা এখানে কি করছিস? তোরই অপেক্ষায় ছিলাম, জানি তোর মেজাজ খারাপ। রশিদের সাথে কথা হলো ফেসবুকে কিছুক্ষণ পূর্বে, সে জানালো তোর সাথে কার যেন কথা কাটাকাটি হলো, তাই ভাবলাম তোর সাথে দেখা করে একটু চমকে দেই তোকে। ইয়াসির হেসে জবাব দিল, তা বুঝলাম, আমাকে ফোন করলেই তোদের হতো, কিন্তু আমি বাড়িতে আসবো, এই খবর কে দিল? ইয়াদ পুনরায় প্রশ্ন করল, রশিদই বলেছে ইয়াসিরকে, বুঝিসই তো, তোর পেয়ারা ভলেন্টিয়ার, সে তোর সব কাজের কঠোর নজর রাখা তার প্যাশনের মধ্যে পড়ে। যাই বলিস, ছেলেটা ভালো, ফোন করার চেয়ে সারপ্রাইজ দেওয়া উত্তম। ফারসিব বলে উঠল, ছেলেটা ভালো, অন্যের কথা কান পেতে শোনা কি ভালো কাজ? ইয়াদের কণ্ঠস্বর করা হলো, আরে আরে থাম, তুই এমন হঠাৎ বদলে যাস কিভাবে, চল ঘুরে আসা যাক, ইয়াসির অনুরোধ করল। ইয়াদ ইয়াসিরের পিছনে এক নজর তাকিয়ে প্রশ্ন করল, বাইক এনেছিস? হ্যাঁ, ইয়াসির গাড় নাড়িয়ে জবাব দিল, আমি চালাবো বাইক, ইয়াসির আমার গাড়িতে উঠে পড়। হাসি মুখে কথাটা বলে ইয়াদ নিজের নীল রঙা কোট খুলে নিল, ভিতরে পরিহিত সাদা রঙের শার্টের ইন ভেঙে প্যান্টের উপর টান দিয়ে মসৃণভাবে শার্টকে ঠিক করলো ইয়াদ। এরপর হাতের কোট ইয়াসিরকে ধরিয়ে দিয়ে তার কাছে হেলমেট নিয়ে বাইকে বসে পড়ল সে। ইয়াসির চলে গেল গাড়িতে, গাড়ির টান দিতে ইয়াদ নিজের মাথায় হেলমেট পরে ছুটল গাড়ির পিছনে পিছনে। তীব্র গতিতে বাইক ছুটছে, যার কারণে ইয়াদের কলার অবাধ্য হয়ে বাতাসে উঠছে। গভীর রাতে ঢাকা শহর নিস্তব্ধ, রাস্তাটাও কেমন ফাঁকা, তাই ইয়াদ তার পুরোদমে ছুটছে। ব্রিজের নিচে এক জায়গায় থামলো তারা, মধ্যরাতের ঝিরিঝিরি বাতাস বিদ্যমান চারদিকে। এখানে উপস্থিত কয়েকজন সবাই আড্ডায় মত্ত, আশেপাশে পুলিশ টহল দেয়, তাই এই জায়গায় গভীর রাতও নিরাপদ। তিন চারটা ভালো মানের টং সিস্টেম দোকান আছে এই জায়গায়, উপস্থিত ছেলে মেয়ে সেখানেই ভিড় করেছে বেশি। ইয়াদ এখনও মাথাটিকে হেলমেট খুলেনি, মানুষজন দেখে একটু ভাবনায় পড়ল সে। আমার কাছে মাস্ক নেই, গাড়িও এনেছি আজ অন্যটা, এইসব পোকা আমাকে দেখলে চলে আসবে বিরক্ত করতে, ওইদিকে চল। একটু দূরে ল্যাম্পপোস্টের স্ট্যান্ডার দিকে এগিয়ে দিয়ে বলল ইয়াদ, শালা বিখ্যাত মানুষের বন্ধু হয়ে মহা জ্বালায় পড়লাম, কোথায় ভাবলাম এখানে মেয়ে আছে, মেয়ে দেখে ভাবসাব করব, তোর জন্য আমার এইসব স্বপ্নই থেকে গেল। হেলমেটের বিদ্যমানে কালো রঙের গ্লাস উঠিয়ে স্পন্দনের কথা ইয়াদ জবাব দিল, জানিয়ায় মেয়ে মানুষ খুবই ঝামেলার, মোহ কেটে গেলে দেখবি কই তোর মেয়ে আর কই তোর ভাব। কথাটা শুনে কিটকিট করে হাসলো বাকি দুজন, স্পন্দন মুখ বেজার করে চলল দোকানের দিকে। উল্টো দিকে পিঠ দিয়ে ল্যাম্পপোস্টের নিচে থাকা বেঞ্চে বসলো তারা। স্পন্দন চা আনলে সকলে মিলে জমজমাট এক আড্ডায় মত্ত হলো। খানিকক্ষণ বাদে ইয়াদের মোবাইল বেজে উঠলে হাতে থাকা মোবাইল এসে দেখলো তার বোন মারিয়া তাকে ফোন দিয়েছে। ভাইয়া, মা জিজ্ঞাসা করলো কবে ফিরবে? আধা ঘন্টা সময় লাগবে, আসছি বল, ইয়াদের থমথমে উত্তর। ব্যাস কথা শেষ তাদের, ইয়াদ আবারও আড্ডায় মন দিল। মিনিট তিনেক পরে দেখলো তার মোবাইলে বার্তা পাঠিয়েছে মারিয়া, জরুরি কিছু ভেবে মেসেজ দেখলো সে সাথে সাথে, একখানা ছবি পাঠিয়েছে মারিয়া, তার উপর লেখা আছে, মাইশাপুর হবু শ্বশুর বাড়ির লোকজন। ইয়াদ ছবিতে চোখ ঘুরিয়ে বেরিয়ে যেতে নিলে ছবির মাঝামাঝি অবস্থানরত হাস্যোজ্জ্বল পবিত্র চেহারার একজনের দিকে তার দৃষ্টি থমকে যায়। ইয়াদ কিছু ভাবার পূর্বে ছবিটা চলে গেল। ইংরেজিতে গোটা অক্ষরে লিখা উঠল, মারু অ্যাসেন্ট আ মেসেজ, যার অর্থ মারিয়া মেসেজটা মুছে দিয়েছে। ইয়াদের ব্রু কুচকে এলো, ব্যাপারটা তার মাথায় প্রবেশ করলো না। পরক্ষণে মারিয়া আবারও মেসেজ দিল, সরি ভাই, ফ্যামিলির সবাইকে মেসেজ ফরওয়ার্ড করতে গিয়ে তোমাকেও পাঠিয়ে দিয়েছিলাম। মেসেজটা পড়ে মোবাইল আবারও নিজের হাতের মুঠো নিয়ে নিল সে, যেন তার কাছে কিছুই যায় আসে না। মারিয়ার পূর্ববর্তী মেসেজ, বিশাল সময়ের আড্ডা দেওয়া শেষ, বাড়ি ফেরার পালা এবার। ইয়াদ এখন নিজের প্রাইভেট কার করেই রওনা দিল, বাকিরা নিজেদের সুবিধা মতো তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। দুইবার তীব্র হর্ন দিতেই বিশাল আকারের ফটক খুলে দিল দারোয়ান, ঘুম ঘুম নয়নে হাত তুলে সালাম দিতেও ভুললেন না উনি। ইয়াদ গাড়ি পার্ক করে বৃহৎ আয়তনের উঠোন ক্রস করে প্রধান ফটকের সামনে দাঁড়ালো, বেল দেওয়ার পূর্বেই দরজা খুলে দিল তার মা। ছেলেকে দেখে আবেগাপ্লুত হয়ে নিজের বাহু ডরে নিল ডালিয়া, আমার আব্বা কতদিন পর দেখলাম, ইয়াদ মায়ের পিঠে হাত রাখলো, না ঘুমিয়ে কি করছো, তোমায় দেখা ছাড়া কীভাবে ঘুমায় আব্বা, গাড়ির শব্দ শুনেই দৌড়ে এসেছি আমি দরজা খুলতে, আসো। ইয়াদকে নিজের বাহুডোর থেকে মুক্ত করে জবাব দিল তার মা। মুচকে এসে ইয়াদ ঘরের ভিতরে আসলো, অনেকদিন পরে এসেছে তার নিজের ঘরে।
বসার ঘরে তার দুই বোন জিয়া এবং মারিয়াকে দেখে প্রশ্ন করল সে, কি ব্যাপার এত রাতে জেগে কেন? ভাইয়া ইয়াদু, চিল্লে উঠল দুই বোন। ছোট্ট বোন মারিয়া সবচেয়ে ভালো আর সেরা ভাই এবং বড় বোন জিয়ার আদুরে ভাই হলো এই ইয়াদ। দুজনকে হাসি মুখে আলিঙ্গন করলো সে। আরে ফুপ্পু ফোন করেছিল, মাইশার বিয়ের কথা আগানোর কথা ভাবছে, তাই দেরি হলো, জিয়া হেসেই জবাব দিল। ও আব্বা, খেয়ে এসেছিস? কিছু খাবি? না আমি খাবো না, রুমে যাচ্ছি, টায়ার্ড প্রচুর। ইয়াদ রুমে যাওয়ার পূর্বে জিয়ার হাতে থাকা ফোনে ইনকামিং কল দেখলো জামানের নাম্বার। জিয়া লুকানোর আগেই ইয়াদ হুমকি স্বরূপ জিয়াকে বলে উঠল, জামাল ভালো ছেলে না, পরে পস্তানোর আগে তামাশা বন্ধ করো, আমি বেঁচে থাকতে তাকে মেনে নিতে দেব না। ইয়াদের কর্কশ্বর, ইয়াদু তাকে আমি ভালো। জিয়া আর কিছু বলতে নিলে তাকে থামিয়ে দেয় ইয়াদ। আমি কিছু করে বসলে যেন আমাকে কেউ দোষ না দেয়। ইয়াদের হাঁটার গতি দ্রুত, জিয়ার ক্যাসকেস তার মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে যেন। ফ্রেশ হয়ে ট্রাউজার পরনে উদম শরীরে বিছানায় গায়ে এলিয়ে দিল ইয়াদ। গায়ের উপর পাতলা কম্বল টেনে অক্ষিজোড়ার উপর হাত রাখলো সে। হঠাৎ ইয়াদের স্মৃতিতে মারিয়ার পাঠানো আজকের ছবিটা দুই তিনবার ভেসে উঠল, কিন্তু সেই শুভ্র চেহারার মেয়েটার মুখ স্পষ্ট মনে আসছে না তার। ইয়াদর মাথা গামানো সেদিকে তন্দ্রায় অক্ষিজোড়া বোঝে এলো ইয়াদের। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, এবং পরবর্তী পর্ব পাওয়া পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।